সীমান্তে ভারতের চালকবিহীন বিমান মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে নয়াদিল্লির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। আজ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তবে বিএসএফ এর মহাপরিচালক সুভাষ যোশী ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন এ ধরনের কোন পদক্ষেপ এখনই নিতে যাচ্ছেন না তারা। ভারতের এমন সিদ্ধান্ত সীমান্তে উত্তেজনা বাড়াবে বলে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। ভারতের সঙ্গে বাংলাদেশের 3,841 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকানোর কথা বলে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নানা পদক্ষেপ নিয়ে আসছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিয়মিত ঘটছে হত্যার ঘটনাও। এরই মধ্যে বিএসএফ এর নজরদারি বাড়াতে শত্রুপক্ষীয় অবস্থান নির্ণয় এবং সেই স্থানের নজরদারিতে দূরপাল্লার পর্যবেক্ষণ ব্যবস্থার লোরস, যুদ্ধক্ষেত্র নজরদারি রাডার ও অন্ধকারে দেখার উপযোগী যন্ত্র ব্যবহার করছে ভারত। সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নতুন করে চালকবিহীন বিমান ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মর্মে সোমবার স্থানীয় বেশ কিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিএসএফ এর মহাপরিচালক সুভাষ যোশীর বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়, নজরদারি বাড়াতে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে খুব শিগগিরই চালকবিহীন বিমান ব্যবহার শুরু করতে যাচ্ছে ভারত। ভারতের এমন সিদ্ধান্তের খবরে মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এম শামীম আহসান সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার এ বিষয়ে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। এর আগে সোমবার বিজিবি মহাপরিচালক বলেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জানান, আন্তর্জাতিক আইন মেনে তারা নজরদারি করছে কিনা তা দেখে নিরাপত্তার জন্য হুমকি হলে প্রতিবাদ জানানো হবে। ড্রোন আমাদের এখানে ব্যবহার করার আদৌ প্রয়োজনে দেখা দেবে কিনা আমার এটা নিয়ে হলো সন্দেহ আছে। যদি তারা যদি এটা যদি করে তখন হলো প্রশ্ন আসবে কি ধরনের হলো তারা আর্ম এরিয়াল ভেহিকেল ব্যবহার করছে, এটা তাদের উদ্দেশ্যটা কি, টার্গেট কি, অন্যান্য জিনিস ইত্যাদি। আমরা যদি তখন এটা দেখে যদি মনে করি যে তারা হলো ইন্টারন্যাশনাল নর্মালস, যেমন হলো জিরো লাইন ক্রস করতে পারবে না, নর্মালস ল্যান্ডে আসতে পারবে না, ঠিক আছে না, রেস্ট্রিকশন ফলো করছে কিনা, আমাদের দেশের নিরাপত্তা হলো হুমকির সম্মুখীন হচ্ছে কিনা, তখন অবশ্যই আমরা এটাকে প্রোটেস্ট করব। তবে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে পিটিআইকে জানিয়েছেন বিএসএফ এর প্রধান সুভাষ যোশী। সুজানা রহমান, দেশ টিভি, ঢাকা। পুরোপুরি তত্ত্বাবধায়ক আদলে না হলেও নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে আলোচনায় আগ্রহী বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন দলের নেতারা। আর দেশে চলমান সংকট নিরসনে প্রধান দুই দলকে সংলাপে বসার কথা বললেন ইইউ প্রতিনিধিরা। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান ইইউ প্রতিনিধি দলের সদস্য উইলিয়াম হান্না। বলেন, রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই। নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে বিষয়টি গুরুত্বপূর্ণ নয় উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ। তবে সরকারি দলের সংসদে এসে আলোচনার আহ্বানের বিষয়ে বিএনপি নেতারা বলেন, সংসদকে বিতর্কের জায়গা, সংসদের বাইরে যে কোনো জায়গায় আলোচনায় তারা আগ্রহী বলেও জানান বিএনপি নেতারা। আন্দোলনের পাশাপাশি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে বিএনপি নেতারা। তারা জানিয়েছেন, সময় মতোই রূপরেখা প্রকাশ করা হবে, তবে সমঝোতা বা সংলাপ না হলে রূপরেখা প্রকাশ করে কোনো লাভ হবে না বলে সংশয় আছেন তারা। এদিকে বিএনপি সংসদীয় ককাসের প্রকাশিত নির্দলীয় সরকারের রূপরেখা আগামীতে পর্যালোচনা করা হবে বলে জানান বিএনপি নেতারা। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি দলীয় সাংসদদের ককাস সোমবার একটি রূপরেখা প্রকাশ করে। ককাসের রূপরেখায় বলা হয়, নির্বাচনকালীন সময়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে 15 সদস্যের উপদেষ্টা মণ্ডলী হতে পারে। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়ে কাজ করবেন। প্রাতিষ্ঠানিক পছন্দ অথবা ঐকমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে। সেমিনারে ককাসের সভাপতি ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক নিজেই এ প্রস্তাবনাটি তুলে ধরলেও অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা গ্রহণ করেননি। জানান, এই জয়নুল আবদিন ফারুকও জানান, এই সুপারিশটি ককাসের নিজস্ব, এটি পর্যালোচনার জন্য বিএনপির দলীয় ফোরামে পাঠানো হবে। আরো মত বিনিময় করবো, ইয়াং এমপিরা করে আমরা একটা জিস্ট তৈরি করে দলকে দিব, দল এটা তার স্ট্যান্ডিং কমিটি আছে, দল আছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার সমঝোতায় না আসলে রূপরেখা প্রকাশ করে কোনো লাভ হবে না। রূপরেখা প্রকাশের আগে দরকার সংলাপ ও সমঝোতা। প্রথম একটি কথায় তারা
একমত হতে হবে যে আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে, তখন এই রূপরেখার প্রয়োজনীয়তা আসবে। কিন্তু সরকার পরিষ্কার প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে তারা সরকারে থাকবেন, সংসদ থাকবে, সংসদ সদস্যরা থাকবে, এর মধ্যে নির্বাচন হবে। অতএব এই কথার যদি সরকার তারা এই কথা থেকে তারা যদি পরিবর্তন না করেন, এই কথাকেই যদি তারা তাদের জায়গায় দাঁড়িয়ে থাকেন, তাহলে তো কোনো ককাসেরই কোনো প্রস্তাব এখানে কার্যকর হবে না। খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রস্তাবনা তৈরির কাজ চলছে, সময় মতোই তা প্রকাশ করা হবে। আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ককাস সহ বিভিন্ন সংগঠনের প্রস্তাবনা মূল্যায়ন করা হবে। সকল প্রস্তাবনাই মূল্যায়ন করব, আমাদেরও নিজস্ব প্রস্তাবনা একটা চিন্তাভাবনা আছে। আমরা এতদিন যাবৎ আন্দোলন করি, নিশ্চয়ই আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের একটা কাঠামো রূপরেখা সম্পর্কে আমাদের নিশ্চয়ই ধারণা আছে। কাইসার রহমানি, দেশ টিভি, ঢাকা। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি রূপরেখা দিলে সংসদ অথবা সংসদের বাইরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন 14 দলের নেতারা। সকালে কেন্দ্রীয় 14 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নেতারা জানান, বিরোধী দলের যে কোনো প্রস্তাব থাকতে তা সংসদে উপস্থাপন করা হোক। বিএনপির রূপরেখা দেওয়ার বিষয়টিকে তাদের শুভ বুদ্ধির উদয় বলেও জানান 14 দলের নেতারা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বৈঠক করে কেন্দ্রীয় 14 দল। প্রায় তিন মাস পর হওয়া এই বৈঠকে সিদ্ধান্ত হয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সম্প্রসারণের বিষয়টি। একই সঙ্গে প্রাধান্য পায় সব দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গটিও। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে 14 দল নেতারা বিএনপির রূপরেখা দেওয়ার বিষয়টিকে স্বাগত জানান। ভালো কথা, রূপরেখাও যদি দিতে চান, দেখি যে রূপ কি, রেখাটাই কত বড়, তার মানে তো আলোচনার ব্যাপার। তাদের যদি শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, তারা যদি বিষয়টি অনুধাবন করে থাকেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। তারা দেখি রূপরেখা নিয়ে কোথায় আসেন। আজকের যে সংলাপে আসছিলেন আমি মনে করি যে, এবং এটা আবার স্বাগত জানাই, এবং অবশ্যই তারা যেটা বলছেন পার্লামেন্ট সামনে রয়েছে, পার্লামেন্টের মধ্যে তারা এসে তাদের কথা বলতে পারে। সংলাপ সেখানে যদি করতে যান, যদি সেখানে যদি করতে রাজি না থাকেন, তাহলে বাইরে গেলে অসুবিধা নেই। 14 দল নেতারা অভিযোগ করেন, গণতন্ত্রকে নস্যাত করতে পরিকল্পিতভাবে মাঠে নেমেছে 71-এর পরাজিত শক্তি। গণতন্ত্রকে নস্যাত করার জন্যে সুপরিকল্পিতভাবে খালেদা জিয়ার নেতৃত্বে একটি জোট, যেখানে উগ্র সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী চিহ্নিত শক্তি, সুবিধাবাদী শক্তি, জঙ্গিবাদ, তালেবান চিন্তা চেতনায় যারা পুষ্ট আবার ঐক্যবদ্ধ হয়েছে। অচিরেই বিএনপি জামাত হেফাজতের বিরুদ্ধে জনমত তৈরিতে কেন্দ্রীয় 14 দল দেশব্যাপী সাংগঠনিক সফরে বের হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিন দিন বিদেশিদের হস্তক্ষেপ বাড়ছে। জাতীয় ইস্যুতে ঠিক সময়ে যথার্থ সিদ্ধান্ত নিলে বিদেশি হস্তক্ষেপের সুযোগ থাকত না বলে মনে করেন বিশ্লেষকরা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের অপতৎপরতাকে অনাকাঙ্ক্ষিত এবং দেশ ও রাজনীতিবিদদের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন। তত্ত্বাবধায়ক ইস্যুতে প্রধান দুই রাজনৈতিক দলের অনর অবস্থানের কারণে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তাতে বিভিন্ন মহলের পাশাপাশি উদ্বিগ্ন বিদেশিরাও। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কার্যকর সংলাপের আহ্বান জানিয়ে গত 23 আগস্ট জাতিসংঘের মহাসচিব বানকিমুন টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে। বানকিমুনের ফোনের 2 সপ্তাহ পর গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একই বিষয়ে চিঠি দিয়েছেন প্রধান দুই রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিদের কাছে। এছাড়া নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়নে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে এসে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করছে। দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বহির্বিশ্বের এমন কর্মতৎপরতাকে দেশ ও রাজনীতিবিদদের জন্য অপমানজনক বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। তাত্ত্বিকভাবে বলতে গেলে বিদেশিদের হস্তক্ষেপ মোটেই কাম্য নয়, একেবারে অনাকাঙ্ক্ষিত, এবং এটা হওয়া উচিত নয়, এবং জাতির জন্য এটা একটা লজ্জার ব্যাপার, এতে কোনো সন্দেহ নাই। এটার জন্য মূলত দায়ী আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী, তারাই এদের কাছে ধন্যবাদ দেয়, তাদের সাহায্য, তাদের পরামর্শ চায়, তাদের হস্তক্ষেপ চায়।
প্রায় একই অভিমত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদেরও। দুজনেই মনে করছেন, রাজনীতিবিদরাই অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের এমন হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তারা যেহেতু নিজেরা সমাধান করতে পারে না এবং তারা কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কারোর কথা শুনতে চায় না এবং তাদের কারোর মধ্যেই কোনো মানে সমঝোতার কোনো মনোভাব নাই, সে তারা মনে করে হয়তো বিদেশি চাপে বিদেশিদের প্রেশারে হয়তো একটা সমাধান হতে পারে এরকম তারা মনে করে। বড় দুই পার্টি সমঝোতায় বসেন না এবং সমঝোতা না বসার কারণে যখন রাস্তায় সংঘর্ষ বেড়ে যায় তখন অনেকটা বাধ্য হয়ে পড়ে এই বিদেশি যেসব দাতাগোষ্ঠী আছে তাদের একটা তৎপরতা, এবারও তার ব্যতিক্রম না। তাদের মতে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া বহির্বিশ্বের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। অতীত ইতিহাস খুব একটা সুখকর না হলেও বিদেশিদের কর্মতৎপরতা সংকট নিরসনে এবার ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ তাদের। হয়তো বরফ গলতে পারে। শরীফুল ইসলাম খান, দেশ টিভি, ঢাকা। আয়কর ফাঁকির অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে তা সরকারের বৈরী মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। সরকার ইউনূসের সঙ্গে অনাবশ্যক দ্বন্দ্ব তৈরি করছে বলেও মনে করছেন তিনি। তবে রাজস্ব বোর্ড চাইলে আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে মনে করেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তার মতে সব ধরনের করদাতাকে সমান চোখে দেখে রাজস্ব বোর্ড। ফরহাদ হোসেনের প্রতিবেদন। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে সম্মানী পুরস্কার ও রয়্যালটি হিসেবে 12 কোটি টাকার বেশি আয়কর অব্যাহতি নেন। 2004 থেকে 2011 সাল পর্যন্ত সময়ে 50 কোটি 61 লাখ টাকা বৈদেশিক আয়ের বিপরীতে তিনি এই সুবিধা গ্রহণ করেন। এটি আইনানুগ হলেও রাজস্ব বোর্ড মনে করে ওই সময় তিনি গ্রামীণ ব্যাংকে কর্মরত থাকলেও বৈদেশিক আয়ের বিষয়ে পরিচালনা পর্ষদের পূর্ব অনুমোদন নেননি। এমন অভিযোগ সহ ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংকের কর সংক্রান্ত অনিয়ম নিয়ে সরকারের কাছে প্রতিবেদন দেয় রাজস্ব বোর্ড। সোমবার মন্ত্রিসভায় প্রতিবেদন নিয়ে আলোচনার পর ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে মন্ত্রিসভায় আলোচনার প্রয়োজন ছিল না বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। রাজস্ব বোর্ডই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাখে। পুরো বিষয়টি সরকার ও ডক্টর ইউনূসের মধ্যে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলেই মনে করেন তিনি। আসল কথাটি হলো যে কোনো কারণেই হোক ডক্টর ইউনূসের প্রতি সরকারের একটা বৈরী মনোভাব অনেকদিন ধরেই দেখা যাচ্ছে এবং তার থেকে একটা অনাবশ্যক দ্বন্দ্ব সরকারের সাথে ডক্টর ইউনূসের তৈরি হয়েছে যার আসলে দরকার ছিল না। আয়কর আইন অমান্য করলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজস্ব বোর্ড, এমন মন্তব্য করে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ বললেন, সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় পূর্ব অনুমতি ছাড়া কেউ বৈদেশিক আয় গ্রহণ করতে পারেন না। এখন এর সাথে কর বিষয়টা যদি আসে তো তাহলে এখানে এই আমি আগেও বলেছি এটা ইন্টারপ্রিটেশনের প্রশ্ন এবং এটা কোনো একজন বিশেষ ব্যক্তির জন্য বিশেষ সময়ের জন্য বিশেষ অবস্থার জন্যই না এবং সেটা হওয়াটা ঠিকও না, কারণ কথা হচ্ছে যে সকল করদাতাই সমান। ডক্টর ইউনূসের আয়কর সংক্রান্ত বিষয়কে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখে আইনগতভাবে সুরাহার অনুরোধ করেছেন তারা সরকারের সাথে। ফরহাদ হোসেন, দেশ টিভি, ঢাকা। এদিকে কর সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনূসের সন্তোষজনক জবাব পাওয়া না গেলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। চট্টগ্রামে বন্ড কমিশনারের নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান সৈয়দ গোলাম হোসেন। তিনি বলেন, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি থাকাকালীন বিদেশ থেকে বিভিন্ন উপহার সামগ্রী ও নগদ অর্থ দেশে এনেছেন, তবে এগুলো কতটুকু সরকারি নিয়ম মেনে ও কর মকুফ করিয়ে আনা হয়েছে তা বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের খতিয়ে দেখা উচিত। তিনি বলেন, কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যে কোনো উপঢৌকন গ্রহণ করলে তা আগে অথবা পরে সরকারকে অবশ্যই জানাতে হয়। এক্ষেত্রে ডক্টর ইউনূস তা করেছেন কিনা সেটা তাকে প্রমাণ করতে হবে। পাবলিক সার্ভেন্ট হিসেবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিদেশ থেকে কোনো উপহার নিতে নেওয়ার ক্ষেত্রে সম্মানী নেওয়ার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের পূর্ব অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ডক্টর ইউনূস এই ধরনের কোনো অনুমতিপত্র নেন নাই, ফলে এই যে ইরেগুলারিটি হয়েছে এই ইরেগুলারিটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূসের কাছ থেকে নিশ্চয়ই আমরা বলবো ব্যবস্থা। দর্শক দেখছেন আটা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান এড়াতে রাসায়নিক অস্ত্র পরিত্যাগে রাজি হয়েছে সিরিয়া।
রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে রয়টার্স। সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম জানান, গত সোমবার রাসায়নিক অস্ত্রের বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব মেনে নিয়েছে দামেস্ক। এর আগে সিরীয় সরকার রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক সংস্থার কাছে জমা দিতে সম্মত হলে সেখানে সামরিক অভিযানের পরিকল্পনা স্থগিত করা হবে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবারে টেলিটক থ্রিজি খেলার সংবাদ। ঢাকা প্রিমিয়ার লীগের প্রথম দিনের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 79 রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। দিনের অপর খেলায় খেলাঘর ক্রীড়া সংঘকে 8 উইকেটে হারিয়েছে গাজী ট্যাঙ্ক। রাজশাহীতে ব্রাদার্সের বিপক্ষে জিয়ার ও রাজাপাকসের ব্যাটিংয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় প্রাইম ব্যাংক। জিয়া 89 ও রাজাপাকসে করেন 107 রান। এরপর মাহমুদুল হাসানের 54 রানে 9 উইকেটে 334 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমেন আফিস ইকবাল 150 রান করলেও অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্রাদার্স। 45 ওভার 2 বলে 255 রানে গুটিয়ে যায় ব্রাদার্সের ইনিংস। এদিকে বগুড়ায় রুবেলের পেস আটাকে 17 রানে 4 উইকেট হারায় খেলাঘর ক্রীড়া সংঘ। শুভাগত 53 ও ফয়সাল 31 রান করলেও 133 রানে অলআউট হয় খেলাঘর। 8 উইকেট নেন রুবেল। সহজ টার্গেটে আফতাবের অপরাজিত 59 রানে 24 ওভার 2 বলেই জয় তুলে নেয় গাজী ট্যাঙ্ক। দ্বিতীয়বারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফের সভাপতি হলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। নেপালে সাফের এক্সিকিউটিভ কমিটির সভায় সিদ্ধান্ত হয়। আরও 4 বছরের জন্য দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। এর আগে 2009 অক্টোবরে প্রথমবারের মতো সাফের সভাপতি পদে মনোনীত হন তিনি। 1969 সালে ক্যারিয়ার শুরু করা সালাউদ্দিন খেলা ছাড়েন 1984 সালে।